ও দীপাবলির পুণ্যতিথিতে বরাকবাসীকে বরাকবার্তার পক্ষ থেকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমি মালবিকা দত্ত। এক নজরে আজকের সংবাদ শিরোনাম। শিলচর শ্মশানঘাটে উদ্ঘাটন করা হলো প্রায় 20 লক্ষ টাকা খরচে নির্মীয়মান কালী মন্দির। দীপাবলির পূর্ব সন্ধ্যায় ভক্তমণ্ডলে নামলো ঢল। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ প্রশাসন জব্দ করল 10 লক্ষ টাকার নেশাদ্রব্য। সতীর দেহত্যাগ ও দক্ষযজ্ঞ নাশ থিমকে কেন্দ্র করে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কালীপূজা মহোৎসব পালন করতে চলেছে জানিগঞ্জ কালীপূজা কমিটি। দীপাবলি উপলক্ষে সর্বস্তরের নাগরিকদের মধ্যে মাটির প্রদীপ বিতরণ করল তৃণমূল কংগ্রেস কমিটির কর্মকর্তারা। এবারে বিস্তারিত খবর। শিলচর শ্মশানঘাট সার্বজনীন কালীপূজা কমিটির উদ্যোগে শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের স্বামী মৃন্ময়ানন্দজি মহারাজ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, সভাপতি মৃদুল মজুমদার, সম্পাদক সহ সকল স্তরের নাগরিকদের উপস্থিতিতে শ্মশানকালী মন্দিরের নবনির্মিত চূড়ার আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বক্তৃতায় বলেন, খুব অল্প সময়ে শ্মশানকালী মন্দিরের উন্নয়ন দ্রুত গতিতে হওয়ায় কমিটির কর্মকর্তারা প্রমাণ করেছেন সৎ ইচ্ছা থাকলে যে কোনো কাজ অতি সত্বর করে নেওয়া যায়। মঞ্চে আসেন হওয়ার মুহূর্তে আমি মাধ্যমে প্রচলন করে এই মুহূর্তে সফল হয়ে গেল।
দীপাবলি এবং কালী পূজা এই দীপাবলি এবং কালী পূজা এটা বিশেষ পাওনা আমাদের এই সুসজ্জিত সুনির্মিত এই পুরা অনুষ্ঠান উদ্বোধন হলো এবং বৈদ্যুতিক মাধ্যমে এই আলোর আলোর মাধ্যমে এই মাটি বরাদ্দ করছি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এবারে আবার অনুরোধ করছি আমাদের সুন্দর হয়ে উঠবে, এবারে আমি অনুরোধ করছি আমাদের শ্মশানঘাট কালী পূজা মন্দিরের মাননীয় সভাপতি শ্রী মৃদুল মজুমদার মহাশয়কে সংক্ষিপ্তভাবে তার স্বাগত মহারাজজি তাদেরকে প্রণাম সবাইকে জুড়ে আজকের এই সুন্দর মুহূর্তে আমি আমার শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি। এখানে দ্বিতীয় কথা বলার নেই, এখানে দুজন মহারাজজি আছেন তারা বলছেন আমরা শুনি, মূলত দীনবন্ধুদা বলেছেন যে আমরা গিয়েছি শ্মশান, শ্মশানে তো শুধু পরমাত্মা যখন চলে যান তারপরে দেহটাই দিতে পারি আর তো কিছু দিতে পারি না আমরা, কাজে এখানে দেওয়া নেওয়ার কথা নয়, শ্মশানটা যেখানে থাকে যেভাবেই থাকে শেষ পরিণতি আমাদের যেখানে হয় কোন পরিবেশে হয় আমরা বলতে পারি না, কেউ বলতে পারি না। কাজে আমরা আজকে এই সুন্দর মুহূর্তে এখানে মায়ের সামনে দাঁড়িয়ে নিপাত হব তার জন্য আমরা সবাই কাজ করব, এটাও আমাদের একটা আজকের দিনে মনে হয় যে অঙ্গীকার করার প্রয়োজনীয়তা আছে। যেদিন সমাজ থেকে অসুরের দমন হবে ওই দিন ওই জায়গাটা সম্মানে এই মায়ের কাছে এই ছুটি রূপ মায়ের একটু যদি চিন্তা করেন, বলছি যদি চিন্তা করেন আপনার মধ্যে সেই শক্তিটা আসবে, সেই সব কিছুই আসবে আমার মধ্যে। হ্যাঁ, আমাদের যে অস্ত্রশস্ত্র নিয়ে আরতি করা হয় তার মূলে হচ্ছে শক্তি, শক্তির আরোহণ করতে হবে। আমরা কি করি, দেবতার কাছে প্রার্থনা করি, বিশেষ যেখানে ভগবানের নামগান হয় সেটাই হচ্ছে আপনার তীর্থস্বর্গ হয়ে যায়। আজকে এই মা কালীর এই মন্দিরে আজকে আমরা সবার সমাগত হয়েছি, তার আগেই আমাদের আজকের এই শুভ অনুষ্ঠানে যে মন্দির এই মন্দিরে পূর্বপ্রথম অনুষ্ঠানে মঞ্চ উপদিষ্ট রয়েছেন কমিটি সম্মানিত সভাপতি নিবন্ধন মহাশয় সভাপতি সম্মানিত ভারতীয় জনতা পার্টি সভাপতি রয়েছেন আমাদের মহাশয় আর আমাদের আসাম সরকারের বরিষ্ঠ মন্ত্রী ভারতীয় জনতা পার্টি একদম শিল্পের তিনি একজন সেনা আর পরবর্তীকালে আসাম সরকারের দ্বিতীয়বারের মতো মন্ত্রিত্বকে সম্মানের সঙ্গে তিনি কাজ করছেন, একটি গৌরবের ব্যাপার আমরা এই মঞ্চে ওনাকে পেয়েছি। মাননীয় পরিমন্ত্রী প্রভূত মহাশয়কে আমি স্বাগত জানাচ্ছি। উপস্থিত রয়েছেন ডেভেলপমেন্ট অথরিটির সম্মানিত চেয়ারম্যান মজুমদার বর্তমানে দায়িত্ব পালন করছেন, আমাদের নেতৃবৃন্দের শব্দ সম্মানিত শিক্ষক হচ্ছে নাগরিকবৃন্দ সকলকেই ওনারা কাজ করে যাচ্ছেন, তাই ভগবান তাদের মাধ্যমে দর্শন হয় ওনারা অবশ্যই মা কালীর মাহাত্ম্য নিয়ে কথা বলবেন সেদিকে আমি যাচ্ছি না। অনেকের মনেই হয় কথাটা বলা উচিত হবে কি না, যে কালীর পুজোর সাথে আর কারণের একটা সম্পর্ক রয়েছে, মা কালী কি সেটা নেন এলাকা থেকে কাছার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে 10 লক্ষ টাকার নেশাজাতীয় সামগ্রী জব্দ করেছে।
এই ঘটনায় কিষান সিং নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে আসাম মণিপুর সীমান্তবর্তী জিরিঘাট চেকগেটে পুলিশ প্রশাসনের স্থায়ী চেকগেট না থাকায় প্রতিদিন লক্ষ লক্ষ টাকার তস্করির অভিযোগ রয়েছে। তেওঁ নাম হল বিক্রম সিং। তেওঁ বাহাদুরপুর টি স্টেট পুরোনা লাইন জিরিঘাটৰ তেওঁক আমি এরেস্ট করেছো। গতি গোটেই অভিযানটো যোৱা নিশালৈকে আমার অভিযান চলি আছিলে আৰু এতিয়া সেই তেখেতৰ মানে স্টেটমেন্টৰ ভিত্তিত আমাৰ আৰু অভিযান বৰ্তমানলৈকে চলি আছে। গতিকে এতিয়ালৈকে আমি 18টাকৈ চাবোনৰ বাকচত সাসপেক্ট টু বি হিরোইন্স আমি জব্দ কৰিছোঁ। বজাৰ মূল্য এইটো প্ৰায় 10 লাখ টকা হ'ব। 18টা বাকচত আপোনালোকে জানে এটা বাকচত আমাৰ মানে 182.82 গ্রামস হিরোইন তাত মানে টোটেল আছে। গতিকে ইমানখিনি আমি এতিয়ালৈকে জব্দ কৰিছোঁ আৰু বৰ্তমানলৈকে আমাৰ অভিযান অব্যাহত আছে। নাই আমাৰ সীমামূৰীয়া আমাৰ ওচৰৰ চুবুৰীয়া ৰাজ্যৰ লগত আমাৰ তিনিটা সীমা আছে। এটা হ'ল আপোনালোকে জানে যে কালাইন অঞ্চল হ'ল মেঘালয়ৰ, এটা হ'ল আমাৰ লাইলাপুৰ অঞ্চল যিটো মিজোৰামৰ, আৰু এটা হ'ল আমাৰ জিৰিঘাট। গতিকে আমি তিনিওটা অঞ্চলতে আমাৰ 24 আৱাৰ্ছ আমাৰ নাকা চেকিং। हमारा आसाम का ऑनरेबल चीफ मिनिस्टर हेमंत बिस्वा शर्मा जी ने जो अभियान छेड़ा है ड्रग्स के विरुद्ध, ये लगातार चल रहा है। आप लोगों ने देखा है कि लास्ट एक महीना में हम लोगों ने काफ़ी ड्रग्स जो ट्रैफिकिंग करते हैं उन लोगों को हमने पकड़ा है, ड्रग्स भी हमने सीज किया है। तो इसका जो सिलसिला हम जारी है, और कल रात हम लोगों ने एक अभियान चलाया था जिरीघाट में, और जिरीघाट में जो जब अभियान चलाया था जिरीघाट में एक जगह है वहाँ पे, इसका नाम है जिरी डिगली बहादुरपुर। तो उस जगह पे जब हमारा अभियान चला तो एक जो बोलेरो पिकअप गाड़ी जब वो आ रहा था मणिपुर से, उसको जब इंटरसेप्ट किया गया तो वहाँ से भारी मात्रा में सस्पेक्ट टू बी हीरोइन 1800 पैकेट्स वर रिकवर्ड। तो उसमें हम लोगों ने छानबीन कर रहे हैं उसका, और उसमें एक बोलेरो पिकअप वैन जो इसको कैरी कर रहा था उसको वो पकड़ा, उसको हमने सीज किया है। और इसके साथ में जो कैरियर था जिसने इसको मतलब कैरी करके लेके आ रहा था उसका नाम है विक्रम सिंह, ये भी जिरीघाट का है। तो हम लोगों ने इनको अरेस्ट किया है, और इसके साथ साथ हम लोगों ने उस एरिया पे जहाँ पे ये इटली इंटर स्टेट बॉर्डर और मणिपुर जो बहुत सेंसिटिव एरिया है, तो हम उस जगह पे हमारा जो नाकाबंदी हमारा चल रहा है, और हम आशा करते हैं कि आने वाले दिन में और हमारा भारी मात्रा में ये बरामद हो सकता है। इसका मार्केट वैल्यू कितना होगा? मार्केट वैल्यू उसका लगभग 10 लाख रुपये है। तो आपके प्रिलिमिनरी इन्वेस्टिगेशन में क्या पता चले, कहाँ लेके जा रहा था? देखिए ये चीज़ें आते हैं मणिपुर या मणिपुर से आते हैं, मणिपुर से ये कड़ी करके भैया आसाम होकर ये लोग बाहर निकलते हैं। तो ये लोग का अपना अलग अलग मर्डर सुप्रेंडी ये लोग यूज़ करता है, और कभी देखता है कि पुलिस कहीं थोड़ा पुलिस का जो मूवमेंट्स ये लोग ऑब्जर्व करता है, क्योंकि इसका जो गाड़ी इसको जो कैरी करता है उससे पहले ये लोग का कुछ लोग होते हैं जो इसको रेकी करता है, तो ऑब्जर्वेशन करता है कि पुलिस काम कर रहा है कि नहीं कर रहा है। उस टाइम में ये लोग उसमें स्निक करके भागने के लिए कोशिश करता है, लेकिन वी आर बैंड अपॉन इट, वी आर ट्राइंग हार्ड। हमारा जो पुलिस कछार डिस्ट्रिक्ट का जो पुलिस 24/7 लगे हुए हैं, और जो हमारा माननीय मुख्यमंत्री जी का जो मोटो है कि असम को ड्रग्स फ्री स्टेट बनाना है, उसके लिए हम काम कर रहे हैं, और भारी मात्रा में हमको सक्सेस भी अभी तक मिला है। लेकिन जो हिसाब से देखा जाए 42 মানুহৰ অহা যোৱা সকলো বিষয়বিলাক তেওঁলোকে তাত খানতালাচী চলাই চায়, গতিকে সেই অঞ্চলেদি এইটো সরবরাহ কৰিবলৈ তেওঁলোকে চেষ্টা কৰিছিলে, গতিকে তাত তেওঁলোকক ইতিমধ্যে ধৰা হৈছে আৰু তেওঁলোকক এৰেষ্ট কৰা হৈছে। গেটটো বন্ধ থকাত নাই চাওক, আমি আপোনালোকে জানে যে আমাৰ মাননীয় গেটৰ সংস্কৃতি যিটো আছিলে সেইটো সম্পূৰ্ণৰূপে উঠাই দিছে, গতিকে এইবিলাক আমাৰ
সম্পূর্ণ মুক্ত আর নিকা প্রকাশনের কারণে সেবিল উঠাই দিছে আর সেইবিল আমি যাতে সম্পূর্ণরূপে কোনো ধরনের যাতে তার মানুষের অসুবিধা নহয় তালে লক্ষ্য রাখি আমি পুলিশের খান্তালাসির ব্যবস্থা আমি করছো আর 24 hours সেইবিল তৈনাত থাকে উপস্থিত থাকে আর সেই মানুষের অহা যাওয়া আর যাক সন্দেহজনক গাড়ি আছে যাকর সমাজ বিরোধী ড্রাগসর যাক সরবরাহ করবলে চেষ্টা করে গতি আমি ইতিমধ্যে আপনাদের জানে যে অভিযানত আমি বৃহৎ সাফল্য লাভ করছো অলরেডি আমার ড্রাগস বহু বৃহৎ পরিমাণের ড্রাগস ধরা হয়েছে আর এই ড্রাগসর বিরুদ্ধে যে অভিযান এই অব্যাহত আছে। সতীর দেহত্যাগ ও দক্ষযোগ্য নাশ থিমকে সামনে রেখে এবারের কালীপূজা উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে তৎপর হয়েছে জানিগঞ্জ কালীপূজা কমিটির কর্মকর্তারা। ভোর 5টা থেকে দুপুর 12টা অবধি চলবে মহাপ্রসাদ বিতরণ, সেই সঙ্গে আগরতলা থেকে আগত শিল্পীরা 10 মিনিট পরপর সতীর দেহত্যাগ ও দক্ষযজ্ঞের চিত্র তুলে ধরে মঞ্চস্থ করবেন আকর্ষণীয় দৃশ্য। সেই সঙ্গে আয়োজিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে ধরেন জানিগঞ্জ সার্বজনীন আর এই বাচ্চা এই যে ছোটরা এরা আমাদের ছোটরা মানে প্যান্ডেলের মধ্যে না এরা যে তখন যে যারা 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 আইব আমরা যেই বন্দোবস্ত করছি যাই আমরা আয়োজন করছি আমরা মানে অনেক চিন্তা আপনাদের যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে সেটা দিয়ে এইবার আমরা কালী পূজা করতেছি। আমরা 50 বছর উপলক্ষে আমরা একটা বিরাট কিছু করার ইচ্ছা আসলো কিন্তু পরপর করোনা এবং ফ্লাডের লেগে আমরা সেইভাবে আগাইতে পারি নাই। তবু আমরার সভাপতি জয়বন্দিয়া পিতৃ সবাই মিলিয়া এরার আগুয়ানি আওয়াতে আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করি যে যাতে আপনারা একটা ভালো বোঝা দেওয়ার জন্য আমরার সভাপতি রাজকুমার পাল আপনাদের সামনে এখন জয়বন্দিয়া কি নমস্কার। প্রথমেই আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই মিডিয়ার ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং বিজয়ার শুভেচ্ছা জানাই তৎসঙ্গে আমি আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই। আপনারা জানেন প্রতি বছরই আমরা জানিগঞ্জ কালী পূজা কমিটি নতুন কিছু উপহার দেওয়ার চিন্তাধারা থাকে কিন্তু এই কোভিডের জন্য এবং বন্যার জন্য হ্যাঁ আমরা এতটুকু এগোতে পারিনি তবুও আমরা সবাই মিলে চেষ্টা করে এগিয়েছি। এবারে আমরা একটা নতুনত্ব নিয়েছি যেটা আপনাদেরকে বলছি সতীর দেহত্যাগ। সতীর দেহত্যাগ হল দক্ষযজ্ঞ দক্ষযজ্ঞ সেই দক্ষযজ্ঞদের সতীর দেহত্যাগ দক্ষযজ্ঞ দক্ষ রাজায় আয়োজন করেছিল তখন সতী এবং শিবকে শিব তো সতীর স্বামী নিমন্ত্রণ করে নাই এবং তৎপর সতীর স্বামীর কাছে শিবের কাছে এখানে আসার জন্য যজ্ঞতে আসার জন্য অনুরোধ করেছিল অনুমতি চেয়েছিল তখন শিব দেননি দেবাদী মহাদেব। তারপর সতী ওনার বিভিন্ন রূপ প্রদর্শন করলেন করার পর তারপর শিব ওনাকে অনুমতি দিতে বাধ্য হলেন তারপর উনি যজ্ঞতে গেলেন। যজ্ঞতে যাওয়ার পরে দেখলো সতী সবাই নিমন্ত্রিত অথচ তার স্বামী নিমন্ত্রণ তারপর ওকে দেখে রাজা দক্ষ রাজা খুব বাজেভাবে নিন্দা করলেন স্বামী সতীর স্বামী শিবের এত নিন্দা করলেন যে উনি আর সহ্য করতে পারলেন না। সেই সহ্য করতে না পারায়
উনি যোগ্যদের দেখাতে পারবেন সেই সংবাদ ছড়িয়ে পড়ে এবং চিফ জেনে গেছে সেটা জেনারেল উনি চলে আসছে সেই যোগ্যদের এসে ওনার এই স্ত্রীকে সতীকে কাঁধে নিয়ে এই তাণ্ডব নৃত্য আরম্ভ করলেন সেই নৃত্য দেখে নারায়ণ ওনার দেখো সৃষ্টি ধ্বংস হয়ে যাবে তখন নারায়ণ সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ টুকরো টুকরো করলেন খণ্ড খণ্ড করলেন এবং এই যে 51টা টুকরা হয়েছিল কেন্দ্রটা খণ্ড হয়েছিল সেই 51 খণ্ড বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল যার জন্য বেড়ে গিয়ে 51টি নামে मानव कल्याण सार्वजनिक दुर्गा पूजा कमेटी के उद्योग से कई रंगारंग सांस्कृतिक कार्यक्रम दीपावली उपलक्षे विभिन्न स्तर नागरिक मध्य माटिर प्रति वितरण करे तृणमूल कांग्रेस कमिटीर कर्मकर्तारा सकल स्तर नागरिकरा जाते सुंदर और सुस्थ भावे दीपावली महोत्सव पालन करते पारें सेई उद्देश्य के सामने रेखे तृणमूल দিদি সুস্মিতা দেবের তরফ থেকে তৃণমূল যুব কংগ্রেসের আমরা এখানে আমাদের অজিত দোয়া আছে এলো দোয়া আছে চিন্তা দোয়া আছে সুস্মিতা দেবের তরফ থেকে বাংলায় করবে একটু সামনে যাবো আজকের দিনে কি বলতে চাইবেন এই প্রদীপ গুলো কেন দিয়েছিলেন প্রথমে আমি আমার যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাছাড়বাসী তথা বরাকবাসীকে আমি জানাই দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমাদের স্টেট কমিটির প্রেসিডেন্ট অঞ্জিত দত্ত এবং সুস্মিতা দেবের সহযোগিতায় আমরা প্রায় 1,500 পরিবারকে আমরা দীপাবলি উপলক্ষে কিছু প্রদীপ আমরা দিয়েছি যে আমরা এই আলোর উৎসবে সবাই যেন ঘরে প্রদীপ জ্বালায় জ্বালিয়ে যে দীপাবলি পালন করে এবং আমরা তৃণমূল কংগ্রেস আমরা সর্বদা তৃণমূল স্তরে মানুষের সুখে দুঃখে আমরা সর্বদা আছি এবং থাকব রোটারে ক্লাব অফ শিলচরের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় শিলচর সোনাই রোডের শ্রীভূমি দুর্গাপূজা কমিটিকে আধুনিক প্রতিমায় দ্বিতীয় পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় গত বছর অর্থাৎ 2021 সনে শ্রীভূমি ক্লাবের স্থাপনা হয় পুজোর এই দ্বিতীয় বছরেই এই সম্মানটি পেয়ে ক্লাবের সভাপতি কনওয়ালজি চৌধুরী সহসভাপতি সত্যব্রত দাস সম্পাদক সুমিত দাস সহসম্পাদক অসিত পাল কোষাধ্যক্ষ নরেন মিত্র ছাড়াও ক্লাবের এক্সিকিউট মেম্বার নীলাদ্রি ভট্টাচার্য অমিত দাস মনোজিৎ সিংহ অজিত দত্ত বসু দে সাধু দে রাজদীপ দত্ত গৌরব বণিক অভিজিৎ দেব নন্দন পাল পিন্টু কর্মকার মিঠন বিশ্বাস অভিজিৎ মালাকার সহ অন্যান্য Yeah.
ডাকবার্তা বাংলা সংবাদ শিরোনাম আরো একবার। শিলচর শ্মশানঘাটে উদ্ঘাটন করা হলো প্রায় 20 লক্ষ টাকা খরচে নির্মীয়মান কালী মন্দির। দীপাবলির পূর্ব সন্ধ্যায় ভক্তমণ্ডলে নামলো ঢল। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ প্রশাসন জব্দ করল 10 লক্ষ টাকার নেশাদ্রব্য। সতীর দেহত্যাগ ও দক্ষযজ্ঞ নাশ থিমকে কেন্দ্র করে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কালীপূজা মহোৎসব পালন করতে চলেছে জানিগঞ্জ কালীপূজা কমিটি। দীপাবলি উপলক্ষে সর্বস্তরের নাগরিকদের মধ্যে মাটির প্রদীপ বিতরণ করল তৃণমূল কংগ্রেস কমিটির কর্মকর্তারা। এখনকার মতো বরাক বার্তা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।